ওয়েলকাম। দীর্ঘ 10 বছরের কোমরের যন্ত্রণা এবং ব্রিদিং প্রবলেমের সমস্যা নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে দেখাতে এসেছিলেন মিস্টার মানিক লাল দাস, এবং আজকে ওনার সাথে পেয়ে যাচ্ছি আমরা ওনার ছেলেকেও। তো আসুন ওনাদের কাছ থেকে শুনে নিই কী সমস্যা এবং কেমন আছেন এখন। নমস্কার মানিক লালবাবু। নমস্কার আপনাকেও। কি সমস্যা নিয়ে এসেছিলেন তো বললেন, সেটাই যদি একটু ডিটেলসে বলেন যে কি হতো প্রবলেম। আমি দীর্ঘদিন ধরে সর্দি কাশি, আচ্ছা, অল্পতেই ঠান্ডা লেগে যেত, আচ্ছা, আর কোমরের ব্যথা ছিল ওই স্পন্ডিলাইটিস টাইপের মতো, আচ্ছা, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছি, হোমিওপ্যাথিক করেছি, আচ্ছা, কিন্তু কমপ্লিট কিওর হয়নি। এনার কাছে এসে কি সমস্যা হতো এর জন্য আপনার? শ্বাসকষ্ট হতো আর অল্পতেই সর্দি কাশি হতো। সর্দি কাশি শ্বাসকষ্ট যেটা হয় আর কি, এছাড়া কোমরের যন্ত্রণা যেটা বলছেন সেটার জন্য কি হতো? হ্যাঁ, কোমরে পেন হতো, আচ্ছা, হ্যাঁ, মানে অল্পতেই, এই জন্য ওষুধও খেতাম, হ্যাঁ, সেরে যেত আবার মাঝে মাঝে এই প্রবলেম। মানে সুরাহা কিছু তেমন হচ্ছিল না? না। কতদিনের ওষুধ খেলেন আপনি স্যারের কাছে? স্যারের কাছে 40 দিন ওষুধ খেয়েছি। আচ্ছা, তো এখন কতটা ভালো আছেন আগের থেকে? এখন 90% ভালো আছি। আচ্ছা, কত এজ আপনার? 66। আমরা কামনা করছি যে আপনার সামনের দিনগুলো সুন্দরভাবে সুস্থভাবে আপনি কাটান। ধন্যবাদ, নমস্কার।